তিনি এক সময় অনেক নাম করা শিল্পী ছিলেন, শিশু শিল্পী থেকে শুরু করে তিনি নতুন করিতে নানা বিষয়ে তিনি তখন চ্যাম্পিয়ন হয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি চলে গেছেন। জানতে চাই কেন গেলেন। আমি পোস্ট গ্রাজুয়েশন করতে 2011-12 সালে আমি আসলে অস্ট্রেলিয়ায় একবার এসেছি। আমার মাস্টার্স শেষ করে আমি ডিটারমিন ছিলাম আমি দেশে ফিরে যাব, আমি দেশে ফিরে গেছি, কিন্তু বিভিন্ন বাস্তবতার সঙ্গে আসলে মানিয়ে চলতে পারিনি। থাকতে পারিনি কেন সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আসলে আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমি আসলে চাকরি ক্ষেত্রে অনেকগুলো জায়গায় অনিয়ম বা কিছু অহেতুক ঝামেলা বলতে পারেন, হয়রানি বলতে পারেন, এগুলোর সাথে আমি মানিয়ে চলতে পারিনি। কারণ ওখানে মেধার সাথে সাথে বাংলাদেশে আরো অনেক কিছুর প্রয়োজন পড়ে। কিছু বিষয় আছে সেগুলো হয়তো আমরা হয়তো প্রকাশে আমি জানি না, অনুষ্ঠানে আমি বলবো না হয়তো, কিন্তু আমরা সবাই জানি, সবাই জানি বাংলাদেশে আসলে মেধার সাথে সাথে পাশাপাশি এমন অনেক কিছুর প্রয়োজন পড়ে যেগুলোর সাথে অনেকে মানিয়ে নিতে পারে না। আমার ক্ষেত্রে বলতে পারি আমি ঢাকা ইউনিভার্সিটিতে থেকে পাশ করেছি, আমি অনার্সে ছেলে মেয়ে সব মিলিয়ে আমার ফ্যাকাল্টিতে আমি প্রথম ছিলাম, কিন্তু সবার ক্ষেত্রে কি আসলে সম্ভব হয়? সেখানে শুধু কিন্তু মেধা এখানে একমাত্র মাপকাঠি না, প্যারামিটার না। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি এশিয়ার 500টা ইউনিভার্সিটির মধ্যে নাই এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম 5000 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থাকে না। তা এখন এটা নিয়ে খুব আউটক্রাই হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, মনে হইতেছে যে এটাই এই এই বছর প্রথম এমন হইল, অথবা এটা বাংলাদেশের সামগ্রিক চিত্রের মধ্যে এটা খুব ব্যতিক্রম কিছু, বাংলাদেশ মানে থাকবে না ভালোর লিস্টে, এটা তো হইতেই পারে না এরকম। তো সেখানে আমি পোস্ট দিচ্ছি, একজন একটা কমেন্ট করছে, কমেন্টটা ট্রু, যে উনি কমেন্ট যেটা করছে যেটা দাবি করছে যে মোটিভেশন এক্সেলার তো ঠিক কথাই বলে, এই দেশে পোলাপানের উত্তর রিসার্চের কোনো আগ্রহ নাই, এদের আগ্রহ খালি বিসিএস এবং চাকরি করার পেছনে, সো স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি কোনো র্যাঙ্কিংয়ে থাকবে না। এটা হইতেছে মোটিভেশন স্পিকারদের কথাবার্তা এবং এটা হইতেছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেকেরই তাই যে ঠিকই তো আছে এরকমই হওয়ার কথা। যেইখানে সবসময় বলে আসতেছি যে সিস্টেমকে নিয়ে কথা বলতে হবে, সিস্টেমের দোষ না দিয়ে, সিস্টেমের সমস্যা অসারতা নিয়ে কথা না বলে পাবলিককে পোলাপানকে দোষারোপ করারই যে একটা ট্রেন্ড, এটা এত বিরক্তিকর এবং এত অগ্রহণযোগ্য। পোলাপানের মধ্যে রিসার্চের আগ্রহ তৈরি হবে কীভাবে? পোলাপানকে পেট থেকে পড়ে যেই দেশে রিসার্চ নাই সেই দেশে রিসার্চের আগ্রহ তৈরি হবে কীভাবে? বাংলাদেশি কেউ তো জিমন্যাস্ট হয় না, বাংলাদেশে হয় ক্রিকেটার, কেন জিমন্যাস্ট হয় না ক্রিকেটার হয় না কেন? এখন যদি এই প্রশ্ন করি পোলাপানের মধ্যে তোমার জিমন্যাস্ট হওয়ার কেন আগ্রহ নাই, ক্রিকেটার হওয়ার কেন আগ্রহ? কারণ বাংলাদেশ ক্রিকেটে ভালো করতেছে, বাংলাদেশে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে ওভার টাইম, আস্তে আস্তে বাংলাদেশ ভালো করতেছে, যারা নেক্সট জেনারেশন যারা উঠে আসতেছে এরা দেখতেছে, এদের মধ্যে যাদের ইন্টারেস্ট আছে এরা যারা এখানে ফিউচার আছে ভালো, ক্যারিয়ার আছে ভালো, জিনিসটা ইয়ে করতেছে, তাদের মধ্যে এটা আগ্রহ উদ্দীপনা তৈরি হইতেছে। বাংলাদেশে রিসার্চ যে হয় না, ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোনো রিসার্চ নাই, কোনো ইউনিভার্সিটি বলতে যাকে বলে, যারা নেশন গেমস খেলছে এরা জানে যে আমরা বিভিন্ন নেশন গেমসের মধ্যে একদম ব্রোঞ্জ এজ থেকে শুরু করি, আয়রন এজ থেকে শুরু করি, করতে করতে যখন মডার্ন এজে আসি তখন ইউনিভার্সিটি বিল্ড করতে হয়, কারণ রিসার্চ করতে হয়, রিসার্চ না করলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয় না, শত্রুর সাথে কুলানো যায় না। তো এগুলো হচ্ছে খুব বেসিক কমন আন্ডারস্ট্যান্ডিং যে একটা দেশের উন্নতি প্রযুক্তি অগ্রগতির ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো ভূমিকা রাখে, ওরা রিসার্চ করে দেশকে আগে নিয়ে যায়। একটা দেশে কোনো রিসার্চ যখন নাই, এই দেশের রোল মডেল তো তখন স্বাভাবিকভাবেই সালমান মুক্তাদি হবে রোল মডেল, তারপর সুলাইমান সুখল, আরিফার হোসেন হবে রোল মডেল, কোনো ভালো রিসার্চার যেমন জাহিদ হাসান, উনি বাংলাদেশের বিশ্বের বড় রিসার্চার, হয়তো নোবেল পুরস্কারও পাবে কখন ফিজিক্সে, উনি ইউএসএ এসে ভালো ভালো রিসার্চ করতেছে, বাংলাদেশে যারা ভালো করে সব দেশের বাইরে গেলে ভালো করা শুরু করে, দেশের মধ্যে এর মানুষ কিন্তু একই, এই দেশ থেকেই উঠে আসছে, কিন্তু এই দেশে কোনো অপরচুনিটি নাই, কোনো কালচার নাই, কোনো সুযোগ নাই, সব জায়গায় গুন্ডাতন্ত্র, সব জায়গায় রাজনীতি, এরা এই দেশে খামোশ হয়ে থাকে, তারপর দেশের বাইরে যায় গিয়ে ভালো করতে শুরু করে। তো আমাদের সামনে তো এরা রোল মডেল না, জাহিদ হাসানকে নাম বলে বাংলাদেশের কেউ চিনবে না বাংলাদেশে, কিন্তু কারণ সে দেশের বাইরে গিয়ে রিসার্চ করে ভালো করতেছে, তো নোবেল পুরস্কার পাবে কখনো। তো এই যে পোলাপানকে যারা দোষ দেয়, সাধারণ মানুষ তো মোটিভেশনাল স্পিকারদের কথাবার্তা শুনে এভাবেই অনেকে ভাবে অত গভীরে চিন্তা করে না যে এখানে তো পোলাপানের দোষ নাই, পোলাপানের মধ্যে রিসার্চ আগ্রহ নাই, চাকরির আগ্রহ কেন? কারণ আমাদের দেশের কালচার এটা, আমরা তাদের সামনে এমন একটা কালচার তুলে দিতে পারি নাই, আমরা তাদের মধ্যে ওই আস্থা বিশ্বাসের জায়গাটা দিতে পারি নাই যে তোমার যদি রিসার্চ ইন্টারেস্ট থাকে, অনেকে কিন্তু র্যান্ডমলি রিসার্চ ইন্টারেস্ট আছে ইউনিভার্সিটিতে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই দেখা যায় যে টুকটাক রিসার্চ ইন্টারেস্ট আছে, কিছু করার নাই, রিসার্চের কোনো জায়গা নাই, সো এদের আগ্রহ থাকলেও মরে যায়। আর যাদের আগ্রহ ছিল না কখনো তাদের, যেমন আমাদের কিন্তু, আমরাও কিন্তু কোনো রিসার্চের আগ্রহ কোনো কালে ছিল না, বাংলাদেশে বড় হয়েছি কিসের রিসার্চ কিসের কি,
দেশের বাইরে আসছি, যেখান থেকে ভাগি কোনো রকম বাইরে গিয়ে কিছু একটা করি, সেই হিসাবে আসছি, এসে রিসার্চ করা শুরু করছি, করতে করতে আস্তে আস্তে একটা আগ্রহ তৈরি হয়েছে, আস্তে আস্তে রিসার্চের প্রতি আরে না মানে যখন তো এই জিনিসটা তো অনেকের থাকে, অনেকে না থাকলে তৈরি হয় কালচারের কারণে, এটার মধ্যে থাকার কারণে। তো বাংলাদেশের পোলাপান যারা রিসার্চের র যারা, আমরা তো এই দেশে এসে প্রথম পেপার পড়া শুরু করছি, রিসার্চ কাকে বলে বুঝতে শুরু করছি, ইউনিভার্সিটি পাস করে আসছি, রিসার্চ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো এই দেশের মধ্যে কেমনে কীভাবে কেন পোলাপানের রিসার্চে আগ্রহ তৈরি হবে, কেন কীভাবে পোলাপানের দোষ তাদের কেন রিসার্চে আগ্রহ তৈরি হয় না, যারাই কথাগুলো বলে আমি জানি না যে মানে এরা হইতেছে যে মানে ওই সিস্টেমকে দোষারোপ করার চেয়ে ওই পোলাপানকে দোষারোপ করা, পোলাপানকে ব্লেম করা সাধারণ মানুষকে, এটা একটা কালচার এখন হয়ে গেছে। এই ইউনিভার্সিটিগুলোতে কীভাবে নিয়োগ হয়, এই ইউনিভার্সিটিগুলোতে কারা নিয়োগ পায় এবং এদের কী যোগ্যতা আছে, এগুলো যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট এরা জানে। আসলে ব্যাপার হয়েছে কি, আমাদের যে টিচাররা স্যাররা, এনাদের কিন্তু দুইটা রূপ আছে, একটা হচ্ছে টিচার রূপ স্যার রূপ, আর একটা হচ্ছে কলিগ রূপ। আমরা সারা জীবন এদের টিচার রূপটা দেখে আসি, ও আচ্ছা অনেক মানে অনেক স্যার আমাদের হয়তো প্রিয় স্যার, হয়তো ভালো পড়ায় ক্লাসে, হয়তো বা ভালো মানুষ বলে আমরা জানি, কিন্তু যখন আপনি তার কলিগ হিসেবে যাবেন তখন দেখবেন পুরো ভিন্ন একটা রূপ, তখন দেখবেন এত গুন্ডা। আপনি যাকে ভালো শিক্ষক জেনে আসছিলেন অথবা ভালো মানুষ জেনে আসছিলেন, স্টুডেন্টের প্রতি হয়তো ভালো, কিন্তু কলিগ হিসেবে গুন্ডামি করে বেড়ায়। সো এটা বোঝা কঠিন স্টুডেন্টদের পক্ষ থেকে যে ইউনিভার্সিটিগুলোতে যারা আছে এরা কারা, এরা কেমন মানুষ। তো এরা হচ্ছে নিয়োগের বেলায় বাংলাদেশে যত যোগ্য লোক আছে সব পথে পথে ফে ফে করে ঘুরে, আর যত অযোগ্য লোক আছে সব বাংলাদেশে হইতেছে গুন্ডামি করে বেড়ায়, প্রমোশন পেয়ে বেড়ায়, ক্লাসে একটা অক্ষর পড়াইতে পারে না। ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে এমন টিচার আছে ক্লাসে একটা অক্ষর পড়াইতে পারে না, টিচার হয়ে বসে আছে কোন যোগ্যতায় নোবডি নোজ। রিসার্চেরও যোগ্যতা নাই, পড়ানোর যোগ্যতা নাই, রিসার্চেরও করে না, কী করে প্রমোশন হয় কীভাবে, ঢাকা ইউনিভার্সিটির নিজের ডিপার্টমেন্টেরই নিজের লোকদের কাছে পিএইচডি করে করে প্রমোশন পেয়ে উপরে উঠে যায়, আর যারা বাইরে থেকে ভালো পিএইচডি রিসার্চ করে আসছে এরা চাকরিও পায় না, এদের প্রমোশন হয় না, বসে থাকে, কারণ এরা গুন্ডামি করে না, গুন্ডাতন্ত্রের মধ্যে নাই। সো এই দেশের এই কালচারের এই দেশের ইউনিভার্সিটি কোনো র্যাঙ্কিংয়ে থাকবে না, এটা খুবই স্বাভাবিক, এবং এইটার দায় পোলাপানের না যে পোলাপানের রিসার্চে কেন আগ্রহ নাই, এই কারণে এই দেশের ইউনিভার্সিটিগুলো ভালো করতেছে না। এইসব ছেঁচড়ামি ফাত্রামি বাদ দিয়ে, মানুষকে পোলাপানকে দোষারোপ করা বাদ দিয়ে, যদি সাহস থাকে, যদি সততা থাকে, সিস্টেমকে যারা দায়ী লোক, যারা রেসপন্সিবল লোক, যারা অথরিটিতে আছে তাদেরকে নিয়ে কথা বলেন, যদি কথা না বলতে পারেন শাট দ্য হেল আপ।